আসসালামু আলাইকুম ওয়া আলা প্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে তাহরিক টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন তাহরিক টিভির নিয়মিত আয়োজন রামাজান প্রতিদিন অনুষ্ঠান আমরা রামাজান প্রতিদিন অনুষ্ঠানে মাসায়ালে জাকাত নিয়ে পরপর দুটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা দুটি টক শোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এবং দলিল ভিত্তিক তার উত্তর আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের তৃতীয় পর্ব জাকাতের মাসাইল নিয়ে আজকের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ওসর এবং গবাদি পশুর জাকাত ওসর কিভাবে দিতে হয় ওসর দেওয়ার পদ্ধতি কী তার নিসাব কি এবং চতুষ্পদ জন্তুর উপরে যে জাকাত আছে সে জাকাত নিসাব এবং সেটা আদায় করার পদ্ধতি কী এ বিষয়ে কিছু খুঁটিনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকের এই টক শোতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহারিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম সালাম আলাইকুমুল্লাহ আমাদের সাথে আরও অতিথি হিসাবে উপস্থিত আছেন বাহরাইনের আর আল কান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব শরীফুল ইসলাম মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দুজন অতিথিকে আর তাহারিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কাল না করে আমরা সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি আমি প্রথমে ডক্টর কাবিরুল ইসলামের কাছে প্রশ্ন রাখছি যে ওসর সম্পর্কে যে ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে ওসর এবং জাকাত দুইটা শব্দ পরিভাষা আমরা জানি তো ওসরটা কি ওসর শব্দের অর্থ কী ওষর নিসাব কি এবং কারা ওসর দিবে আর ওষর খাদ বন্টনের খাদকে জাকাতের মতোই এ বিষয়ে অর্থাৎ ওষুধ সম্পর্কে আপনি আমাদের উদ্দেশ্য এবং দর্শকদের ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এখন ওষুধ মানে ফসল উৎপাদনের সময় ফসল কাটার সময় এখন আমাদের সামনে ইরি বড় ধান উঠবে এবং অন্যান্য ফসল যেগুলি সেগুলি উঠছে সুতরাং সেক্ষেত্রে আজকের এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক আমরা বলবো আজকের রমজানের দিনে আমরা এই বিষয়টা দর্শকদেরকে জানাতে চাই অসর শব্দের অর্থ হচ্ছে এক দশমাংশ উৎপাদিত ফসলের যে নেশাব পরিমাণ উৎপাদিত ফসলে যদি হয়ে যায় তাহলে সেখান থেকে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ বের করার নাম হচ্ছে ঐশ্বর বা এটাকে ফসলের জাকাত বলা হয় জাকাতের অর্থ যেমন পবিত্রতা ঠিক তেমনিভাবে ওষরের মাধ্যমে ফসলের পবিত্রতা অর্জিত হয় যদি কোনো জমিতে পাঁচ ওয়াসাক অর্থাৎ আঠারো মন তিরিশ কেজি ফসল উৎপাদিত হয় তাহলে সেখানে ওষর ফরজ হয় রসল সাল আলহি আসাল্লাম বলছেন লাইসা বিন আকাললে খামসাতে অস আউসাকিন অশ্রুন পাঁচ ওয়াসাকের কমে কোনো ওষর নেই সুতরাং যখন পাশ ওয়াসাক হবে অর্থাৎ আমাদের কেজির হিসাবে আঠারো মন তিরিশ কেজি হবে তখন সেই জমিতে বা সেই উৎপাদিত ফসলে ওষর বা এক দশমাংশ দেওয়াটা ফরচ হবে এখন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো রসল সাল্লাম বলেছেন যে জমিতে সেচ দেওয়া হয় অর্থাৎ সেচ দিয়ে ফসল উৎপাদিত হয় সেই জমিতে বিশ ভাগের এক ভাগ হয় আর যে জমিতে সেচ দিতে হয় না বৃষ্টির পানিতে অথবা নদী নালার পানিতে এমনিতে উৎপাদিত হয় যেখানে সেচের প্রয়োজন হয় না সেখানে দশ ভাগের এক ভাগ অর্থাৎ ঔষধ যেটা এটা প্রদান করতে হবে সুতরাং এক্ষেত্রে আমাদের জমিতে যখন এই পরিমাণ ফসল হবে অর্থাৎ এর নিচে যদি হয় আঠারো মন তিরিশ কেজির কম যদি হয় অর্থাৎ আমরা বর্তমানে প্রায় উনিশ উনিশ মন এর কম যদি হয় তাহলে তাকে ওষুধ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যখন এর বেশি হবে এই পরিমাণ বা এর বেশি হবে তখন হিসাব করে যে জমিতে সেচ দেওয়া হয় সেখানে দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ আর যেখানে সেচ দেওয়া হয় না সেখানে দশ ভাগের এক ভাগ হিসাব করে দিতে হবে এখন ওষর আসলে এর মাসারিফর জাকাত যেমন ঠিক তেমনি ভাবে ওসরের হকদারও ঠিক একইভাবে জাকাত যারা হকদার পাওয়ার হকদার ঠিক একইভাবে ওষরও ঠিক অনুরূপ ভাবে ওই সমস্ত লোকদারই লোকরাই পাওয়ার হকদার আটটি খাতে যদিও আমাদের দেশে এখন দুইটা খাত পাওয়া যায় না যেমন আমেলিনা আলাইহা সরকার কর্তৃক নির্ধারিত জাকাত আদায়ের জন্য যারা কর্মচারী কর্মকর্তা এরকম তো নির্ধারিত নাই আর একটা বিষয় হলো যেটা দাস কৃত দাস এই খাতটাও আমাদের দেশে এখন নাই বা বিশ্বে নাই সুতরাং এই দুটো বাদ দিয়ে বাকি যে ছয়টা খাত আছে এই ছয়টা খাতে জাকাতের মতোই ওসরো বন্টন করতে হবে তবে কোনো খাতে যদি কম বেশি হয় প্রয়োজনের তাকিতে কোনোটাই বেশি বা কোনটা কম দেওয়া হলো সেটাতে কোনো সমস্যা নেই তবে সমানভাবে ছয়টি খাতে বন্টন করতে হবে সমানভাবে দেওয়ার প্রয়োজন নেই তবে প্রত্যেকটা খাতে যেমন দেওয়া যায় সাধ্যমত সেটা চেষ্টা করতে হবে আবার প্রয়োজনের খাতে কেউ যদি একটা দুইটা খাতে বেশি করে দেয় সেটাতেও সমস্যা নেই অথবা যে এলাকায় যে খাতগুলো বেশি আছে সেই দিক চিন্তা করে বন্টন করতে পারে অর্থাৎ হকদারদের দিকে লক্ষ্য করে প্রয়োজনের দিকটা খেয়াল করে এই খাতগুলিতে কম বেশি করা যেতে পারে আমাদের দেশে যেটা প্রচলিত যে জমিতে অনেক সময় দেখা যায় যে উৎপাদিত ফসল হলেও তারা কিন্তু জাকাত দিতে চায় না বা ঔষধ দিতে চায় না বলে যে আমার তো ঋণ আছে বা আমার অন্য সমস্যা আছে সুতরাং এই ক্ষেত্রে অনেকটা ফাঁকি দেওয়ার মতো ঘটনা ঘটে তো আমরা বলবো যে যেখানে উৎপাদিত ফসলে আল্লাহ রবুল আলমিন ওষুধটা খরচ করেছেন সুতরাং সেখানে আমরা যখনই ফসল কাটবে তখনই আমরা যেন ফসলের ওষুধটা আমরা হিসাব করে দিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য পরকালীন আমাদের মুক্তির একটা কারণ যে ধন্যবাদ অত্যন্ত সুন্দর যে আমরা আপনার উত্তর থেকে জানতে পারলাম যে ওষুধটা কে জিনিস ওষুর মানে এক দশমাংশ অংশ আর আর যেটা ভাগ হলে সেটাকে নিস্ফুর বলা হয় এটা অত্যন্ত পরিষ্কার যেটা আল্লাহর পানির বৃষ্টির পানিতে যেটা হয় সেটাতে ওষর আর যেটা মেশিন দিয়ে শেষ করতে হয় সেটাতে নিঃসফর আর একটা পার্থক্য আছে সেটা হলো জাকাতের ক্ষেত্রে এক বছর হওয়াটা শর্ত পাতার কোন সম্পদ এক বছর থাকলে গিয়ে উনি জাকাত জাকাত দিতে হবে কিন্তু ওসর ক্ষেত্রে এরকম নয় ফসল আমাদের শেষে ফসল যখন উৎপাদন করবেন তখন ফসল কাটার দিনেই দিনে সেটা ওসর দিতে হবে জাকাত আপনাকে এবার আমরা শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি যে আমরা আগের প্রশ্ন থেকে জানতে পারলাম যে ওসরটা কি জিনিস আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ওসর কোন কোন পণ্যে অর্থাৎ কোন কোন ফসল ওসর দিতে হবে আমরা সাধারণত ধানটাকে অগ্রাধিকার দিয়ে ধানের বিষয়টা সাধারণত আমাদের সমাজে বেশি চালু আছে কিন্তু পাশাপাশি আলু পেঁয়াজ শাকসবজি ফল ফল আদি এগুলো তো মানে উৎপন্ন হচ্ছে মাঠ থেকে তো এইগুলোর ক্ষেত্রে এগুলোকে ওইভাবে হিসাব করে দিবে না নাকি বিকল্প কোনো পদ্ধতি শরীয়ত বলেছে এটা আপনি যদি আমাদেরকে বলতেন প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা অধিকাংশ মানুষই জানি না যে কোন কোন শস্যের ফরজ আমরা যদি একটা একটা নাম বলতে যাই তাহলে অনেকগুলো নাম হয়ে যাবে এই জন্য এর একটা শত্রু আছে তিনটি বৈশিষ্ট্য যে শস্যের মধ্যে থাকবে তিনটি গুণাবলী যে শস্যের মধ্যে থাকবে সে শস্যের জাকাত ফরজ হবে বাকিগুলোর জাকাত ফরজ নাই বড়সর ফরজ নাই তিনটি গুণাবলী কি এক যে শস্য গুদাম জাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই কোল্ড স্টোরের প্রয়োজন হয় না এমনিতেই গুদাম জাত করবেন নষ্ট হবে না কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই এমনি করবেন এমনিতেই গুদাম জাত করা যায় দুই যেই শস্য ওজনে বিক্রি হয় তিন যেই শস্য মানুষের খাদ্য অন্য কিছুর খাবার না মানুষ যেটা খায় এই তিনটা গুণাবলী যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাগাতফর যেমন উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে যেমন ধান ধান গোদাম করা যায় ধান মানুষের খাদ্য এবং ধান ওজনে বিক্রি হয় অতএব ধানের জাগাতফরস গম গোদাম জাত করা যায় গম মানুষের খাদ্য গম ওজনে বিক্রি হয় গমের জাগাত ফরজ কিন্তু যদি বলে আঙ্গুর আঙ্গুর মানুষের খাদ্য আঙ্গুর ওজনেও বিক্রি হয় কিন্তু গোদাম জাত করা যায় না আঙ্গুরের জাগাত ফরজ নয় কিন্তু ওই আঙ্গুরটি শুকিয়ে যখন কিসমিস হয়ে যাবে তখন এই গুণাবলীটা তার মধ্যে ফিরে আসবে মানে কিসমিস গোদাম জাত করা যায় তখন কিসমিসের জাগাত ফরজ বাবে খেজুর যখন রতব থাকে রোতপ মানে কাঁচা খেজুর আধা পাকা মানে এটা কিন্তু কোল্ড স্টোর ছাড়া জাত করতে পারবেন না মানুষের খাদ্য ওজনে বিক্রি হয় কিন্তু রোতব খেজুরের নয় ওই খেজুরটায় যখন খেজুর হয়ে গেল আর কি রোতপ থাকলো না তখন কিন্তু তার উপরে জাকাত ফরস তো এই আর কি যেই শস্যগুলোর এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সেই শস্যের ফরজ। আর বাকিগুলোর জাগাত ফরজ নাই যেমন সবজি সাল্লাম বলছেন সবজির কোনো জাকাত নাই অর্থাৎ কারণ ওগুলো মানুষের খাদ্য ঠিক আছে কিন্তু গোদামজাত জাত করা যায় না এই গুণটা তার মধ্যে নাই এই বৈশিষ্ট্য তার মধ্যে নাই অতএব যেমন আলু বলেন যেমন আম আমাদের রাজশাহী অঞ্চল আমের অঞ্চল আম জাকাত ফরজ নাই তারপরে আরও যেগুলো সবজি আছে সবজি জাতীয় যেমন শশা তারপরে মরিচ এগুলোর সবজির অন্তর্ভুক্ত আরও স্পষ্ট করা দরকার কিনা জাগাত ফরজ নয় যেটা আমরা ওষুধ বলছি যেটা ওই উনিশ পুন প্রায় উনিশ পুন হলে যেটা বের করতে হয় সেটা কিন্তু যদি আলু আলুটা ব্যবসায়িক ভিত্তিতে হয়ে যায় বা শাক তো এগুলো এগুলোর বিক্রয়লব্ধ অর্থ যদি নিসাব হয় সেটা অবশ্যই এগুলো বিক্রয়ে লব্ধ অর্থ যদি নিসাব পরিমাণ হয় আর ওই অর্থ যদি এক বছর যাবৎ তার কাছে মজুদ থাকে নয় তখন তার অর্থের উপরে জাকাতের উপরে এটা থাকলো না অর্থের উপরে জাকাত খরচ হয়ে তখন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আলু আমাদের দেশে আলুর চাষটা বেশি হয় আলু ধানের মতো আলুকে ওইভাবে আলু দিয়ে বের করতে হবে না আলু দিয়ে বের করতে হবে করতে হবে না কিন্তু একটা পরামর্শ সবার জন্য থাকা উচিত যে যেহেতু প্রচুর পরিমাণে আলু চাষ হয় বর্তমানে তো সে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদিও তার নির্ধারিত না

যারা হকদার আছে তাদেরকে জাগাত হিসেবে নয় বরং নফল দান হিসেবে পরিমাণটা নিসাব পরিমাণ হয় এক বছর পূর্ণ হয় তাহলে তারা জাগাত দিন তারা অবশ্যই বলেছেন এই বিষয়টা আসলে দর্শকদের কাছে স্পষ্ট হওয়া দরকার ছিল যে ওষুরের বিষয়টা কি কোন অনেকে আলু ক্ষেত্রে প্রশ্ন করেন যে আলুতে কি আমরা যেমন অনেকে মধু জি জি তারপরে ধরেন পুকুরে মাছ চাষ হলো মাছ জি এগুলো তো এগুলোর কিনা তো এগুলোর ক্ষেত্রেও বলবো এগুলো সব ব্যবসায়ী পণ্যের মধ্যে চলে হিসাবে চলে যাচ্ছে তারপর হবে অর্থের উপরে কিন্তু পণ্যের উপরে না জি ধন্যবাদ আপনাকে আমরা এবার কাবরুল ইসলামের কাছে আসছি যে এরপরের প্রশ্ন নিয়ে যে আমাদের সমাজে একটা কথা চালু আছে সম্ভবত একটা হাদিসের ভিত্তিতে এটা চালু যে যে সমস্ত জমিতে ফসল উৎ উৎপন্ন হয় সেই জমির আমরা ফসলের ওষুধ দিয়ে থাকি কিন্তু এখানে বলা হচ্ছে যে জমির জন্য সরকারিভাবে খাজনার ব্যবস্থা আছে অর্থাৎ ট্যাক্স দিতে হয় খাজনা সেই খাজনা দেওয়া জমিতে ওষুধ দিতে হয় না এরকম একটা মশালা কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় চালু আছে আবার এই এই কারণে অনেক ওষুধ বের করেন না যে এটা তো আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি সরকারকে খাজনা দিচ্ছি তা আবার ওষুধ দেবো কি জন্য এইটা আসলে ভিত্তি কত এই কথাটার যে আসলে দিতে হবে না খাজনাটা কি আর ওষুধটা কি অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই প্রশ্নের জন্য একবারে সমাজে প্রচলিত বলা যায় যে একবারে এটা গ্রাসরুট পর্যায়ের এই প্রশ্নগুলি আমাদের কাছে দেখা দেয় যে খাজনা দেওয়া জমিতে ওষুধ দিতে হবে কিনা এখানে একটা ভিত্তি এমাম বাইহাকি রহমাউল্লাহ উনি সোনানুল কোবরাতে একটা হাদিস নিয়ে এসেছেন সেখানে তিনি বলছেন লাইজ আলাল মুসলেমে খারাজন ও এক মুসলমানের উপরে খারাজ অর্থাৎ খাজনা এবং অসর দুইটা একসাথে জমা হবে না এই হাদিসটা উনি সোনানুল কুবরাতে উল্লেখ করার পরে এমন বাইহাকি নিজেই বলেছেন যে এই হাদিসটা হচ্ছে বাতিল বাতিলের কারণ উনি বলছেন বাতিলের কারণ হচ্ছে এখানে ইয়াহিয়া বিন আমবাসা নামক একজন রাবি আছেন উনি বলছেন যে এই লোকটা হাদিস জাল করত এই দোষে দুষ্ট হওয়ার কারণে এই হাদিসটাকে উনি বাতিল বলেছেন উনি এইটা উল্লেখ করেছেন এই জন্য সোনাল কোবরাতে যাতে মানুষ সাবধান হয় যে এগুলিতে যাতে সমাজের লোক সাবধান হয় মানুষ সাবধান হয় এগুলি দিয়ে যেন তার অসর থেকে ফিরে না থাকে ওমর আবনাল আব্দুল ওমর আবনাল আবদুল আজিজ রহমাহুল্লাহ উনি এক প্রশ্নের জবাবে একদিন বললেন অফিল আরজে আল খারাজু অফিল হাববে আল জি জমিতে হচ্ছে খারাজ অর্থাৎ জমির জন্য খাজানা আর উৎপাদিত ফসলে পণ্য হচ্ছে অসর তাহলে এখানে স্পষ্ট একটা জিনিস একটা জিনিস একটা স্পষ্ট সেটা হলো আমরা খাজনা দিচ্ছি এটা কিন্তু জমির একটা ট্যাক্স এটা সরকারের কাছে দিতে হচ্ছে আর ফসল যেটা উৎপাদিত হচ্ছে মূলত ওষুধ আমরা যেটা দেবো এটা কিন্তু ফসলের উৎপাদিত ফসলের জাকান

ওষুধ দিতে হবে ফসল উৎপাদন না হলে ওষুধ দিতে হবে না এরপর নেশা পরিমাণ হলে ওষুধ দিতে হবে নেশা পর কম হলে ওষুধ দিতে হবে না সুতরাং এখানে খাজনা আর ওষুধ কখনো এক জিনিস নয় তাহলে এই এই যে ফতোয়াটা চালু আছে এটা একটা ভুল ফতোয়া ভুল এবং এটা আমার মনে হয় যে গরিবকে ফাঁকি দেওয়ার একটা কৌশলতা হতেও পারে জিনিস নয় তাহলে কিন্তু অনেক সাধারণ লোক কিন্তু আলেমুলামার উপর নির্ভর করেই কিন্তু তারা এবাদকবন্দিকে এগুলি করে সুতরাং সমাজে যেটা চালু আছে এটা আমরা বলবো যে কোনো কোনো আমাদের আমাদের মতো কোনো কোনো আলেমোলাম কারণেই কিন্তু এটা চালু আছে সুতরাং এটা যদি ওনারা স্পষ্ট করে দিতেন তাহলে এটা ভুল জিনিসটা সমাজে চালু হতো আর যদি এটাই যদি বাস্তব হয় যে খাজনা দেওয়ার যে জমিতে খাজনা দেওয়া হয় সেটা ওষুধ লাগবে না তাহলে বাংলাদেশে কোন জমিতে ওষুধ দিতে হবে ওষুধ দিতে হবে না কারণ বাংলাদেশের সব জমিতে কিন্তু আমরা খাজনা দিচ্ছি এবং সরকার কিন্তু এখন খুব শক্তভাবে আদায় করে নিচ্ছে খাজনাগুলো এভাবে বলা যায় কথাটা যে ধরেন এটা একটা খরচের অন্তর্ভুক্ত খরচ হাওয়া না হওয়া এটা রাসুল শাসন পার্থক্য করে দিয়েছেন হাতিসে রস বলছেন যে ফি মা বা লড়াই যে যেই শস্য উৎপন্ন হবে বৃষ্টির পানিতে বা নদী পানিতে ঝর্নার পানিতে সেটা কি হবে ওষুধ দেবে ভাগের এক ভাগ দেবে আর বলছেন যে ওমা শুকিয়ে বিন্যাদে নিঃফুল আর যেটা নিজে সেচ দিয়ে করবে

আমরা এটা ব্যবহার কিন্তু আল্লাহ যে ফসল আমাদেরকে দিলেন সেই ফসলের জায়গাটা আমাদেরকে এইভাবে ইসলামী জি ধন্যবাদ আপনাকে এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি শরীফুল ইসলাম আদানির কাছে যে আমাদের সমাজে জমি চাষের ক্ষেত্রে বর্গা বলে একটা কথা আছে বর্গা চাষে কারণ আপনার জমি আমি ভাগে চাষ করছি তো সেটা এক এক এলাকায় এক এক রকম পদ্ধতি কেউ হয়তো কিছু অর্ধেক খরচ দিচ্ছে কেউ কিছুই দিচ্ছে না অর্ধেক ফসল হচ্ছে তো বর্গা চাষের ক্ষেত্রে ওষুধটা কীভাবে বের করবে এখানে কি যিনি বর্গার দাতা তিনি দিবেন না কি যিনি চাষ করেন তিনি দিবেন নাকি দুইজনে যৌথভাবে আগে বের করে নেবেন এটা একটা প্রশ্ন আর হচ্ছে যে ওষুরের ক্ষেত্রে আমরা যেটা শুনলাম যে আঠারো মন ত্রিশ কেজি বা প্রায় উনিশ মন যেটা তো এখন উনিশ পনের পরে আরো হয়তো খুচরা আর একটা পর্যন্ত যাওয়ার আগে মাঝখানে আমার সম্পদ হলো যেমন আমার চব্বিশ মন ধান হলো তো চব্বিশ মন হলে আমি কি উনিশ মনের ওষুধ বা নিঃশ্বাস দিয়ে থেমে যাবো না খুচরা যেটুকু হলো ওইটুকুরও দিতে হবে এটা এটা একটা প্রশ্ন আবার পাশাপাশি আর একটা প্রশ্ন আমাদেরকে একটু আগে ফোন করে করেছেন একজন যেমন স্বর্ণের ক্ষেত্রে নিসাব যেটা আমরা বলছি তো নিসাবটা যেটা হলো হলাত দিতে হবে মানে কেজি হলে নিসাব আমরা জানলাম তো উনিশ পণ ত্রিশ কেজির থেকে বাদ দিয়ে এটা বাদ দিয়ে পরবর্তী যেটা সেটা জাকাত দিবে না পুরাটার দিকে যে ক্ষেত্রে বলবো যে প্রথমত আপনি প্রশ্ন করলেন বর্গা চাষের বর্গা চাষ জি দরগা চাষের ক্ষেত্রে যেটা বলবো যে এখানে জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে এটা আগে দেখতে হবে যে শর্ত কি জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এই শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হলো ব্যক্তি মালিকানা এবং পূর্ণ মালিকানা পূর্ণ মালিক হওয়া এখন দেখা যাচ্ছে যে একটা জমি আপনার জমি আমি চাষ করেছি এবং আপনি আপনার অর্ধেক আমার অর্ধেক জমিটাতে মন ধান হয়েছে এখন আপনার দশমন আমার দশমন আলাদা আলাদাভাবে দেখতে গেলে কোনোটাই কিন্তু পরিমাণ কিন্তু এক জায়গায় মন হয়েছে মানে নিসাব হয়ে গেছে এখন কি করব আমি এখানে প্রশ্নটা এসে যায় প্রশ্নটা তো এখানে ওই যে আমাকে শর্তের উপর চলে হবে যে জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে আমি মালিক আমি কতটুক মালিক হলাম আর আপনি কতটুকু মালিক হলেন জি আমি যতটুকুন মালিক হলাম আমার মালিকানায় যদি নিসাব পরিমাণ শস্য আসে তখন আমার উপর যাকাত ফরজ হবে আপনার মালিকানায় যদি নিসাব পরিমাণ শস্য আসে তা আপনার উপর যাকাত ফরজ হবে শুধু একটা জমি নয় ধান আপনার আরো জমিতে হচ্ছে তো এক জমির ধান হিসাব করতে হবে না সবগুলো আমি দেখা যাচ্ছে যে আমি আরও দু চারটা জমি চাষ করেছি জি তো সব জমি মিলে কি আমার আঠারো উনত্রিশ কম হচ্ছে না বেশি হচ্ছে কতটুকু মালিক হলাম জি যদি আঠারো উনত্রিশ কেজির বেশি হয় পাঁচ ওয়াসাক এর বেশি হয় তাহলে অবশ্যই জাকাত আমার যদি কম হয় জাকাত খরচ নয় আপনারও একই হিসাব সব মিলে যখন ধান বা গম যেটাই যে শস্য জাকাত খরচ সেটা আপনার মালিকানায় নিসাবের অতিরিক্ত হবে নেশাব পূর্ণ হয়ে যাবে তখন আপনার জাকাত ফরজ হবে কম হলে জাকাত খরচ হবে না তারপরে যেটা প্রশ্ন করলেন নিসাবের পরে অতিরিক্ত নিসাবের পরে অতিরিক্ত এখানে একটা জিনিস হাদিসের ভাষাটা বোঝা দরকার রাসূলুল্লাহ সাল আলী আসালাম বলছেন ফিমা সাকাতে সামা উ আল অয়ুন আউকান আসারিয়ান আল যদি বৃষ্টির পানি বা ঝর্নার পানি বা নদী নানার পানি ড্রেনের পানি নানার পানি যদি চাষ হয় তাহলে সেটা দশ ভাগের এক ভাগ দশ মনে এক মন বলা হয়নি কিন্তু হাদিসে আচ্ছা আচ্ছা আমরা যেটা বলি যে দশ মনে এক মন আর বিশ মনে এটা বলি দশ ভাগের এক ভাগ আবার বলা হয়েছে ওয়ামা সুকিয়া মানে বিশ ভাগের এক ভাগ তাহলে ভাষাটা হলো দশ ভাগের এক ভাগ আর বিশ ভাগের ভাগ এক দশ মনে এক মন বিশ মনে এক মন এই দুইটার ভাষার ক্ষেত্রে কিন্তু ভুল ভুল আছে যখন বিশ মনে এক মন বলবেন তখন আপনার কাছে আঠারো কেজি তাহলে আঠারো মন কেজি আপনার নিস এসেছে তাহলে যা দেবেন না আপনি ওষুধ দেবেন না তাহলে অবশ্যই বিশ মনে এক ভাষা ঠিক নয় যখন আপনার বিশ ভাগের এক ভাগ বলবো তখন আঠারো মন ত্রিশ কেজি হোক বা উনিশ মন হোক বিশ মন হোক বাইশ মন হোক যাই হোক না কেন আপনি বলেছেন চব্বিশ মন যদি করা হয় চব্বিশ মনকে আমি বিশ ভাগ করবো বিশ ভাগ করে এক ভাগ দিয়ে দেবো যদি আল্লাহর পানিতে হয় তাহলে চব্বিশ মনকে দশ ভাগ করবো

যখন ফরজ হয়ে গেল তখন পুরাটা যেমন আপনার কাছে দশ ভরি স্বর্ণ আছে ভরি স্বর্ণের দাম হিসাব করে দিতে হিসাবে সাড়ে সাত ভরি বাদ দেওয়া যেমন আপনার এক সমন ধ এক সমন ধানেরই আপনার জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে এখানে যে আঠারো উনত্রিশ কেজি বাদ বাকিটা দেবেন অতিরিক্তটা সেটা নয় বরং পুরাটারই জায়গা দিতে হবে সুন্দর আসলে এই এই প্রশ্নগুলি আমাদেরকে কিন্তু মানুষ করেন এবং খুবই সহজ বিষয় তারপরে অনেকে জানেন না জানার কারণে অনেকে অনেকে হয়তো হয়তো বাদ দেন ভাবেন যে ঠিক আছে একটা নিসাব হয়েছে আবার হবে মাঝখানে খুচরাটা ধরতে হবে না এরকম কিছু মানে বিভ্রান্তি বা ভুল আমাদের সমাজে আছে আমরা জানি যে বৃষ্টির পানিতে যে ফসল উৎপন্ন হবে সেটা হচ্ছে ওষর আর যেটা শেষ করতে হয় সেটা হচ্ছে নিঃশয় ওষর এখন প্রশ্ন হচ্ছে যদি এমন হয় কোনো ফসল করতে গিয়ে কিছু বৃষ্টির পানি হচ্ছে কিছু সেচও করতে হচ্ছে এরকম কিন্তু এখন অনেক জায়গা হচ্ছে হয়তো মৌসুমের কিছু অংশ এক দুই মাস হয়তো বৃষ্টির পানিতে হয়ে যাচ্ছে আর বাকি সময়টা হয়তো মেশিন দিয়ে পানি সেচ করে বাকি চাষটা করতে হচ্ছে এই ক্ষেত্রে এখানে কোনটা ধরবে এটা কি ওষর ধরবে না নিঃসর ধরবে দশকের এক্ষেত্রে যেই পরিমাণটা বেশি হুকুম সেদিকে যাবে আচ্ছা মনে করেন যে বৃষ্টির পানি বেশি তাহলে ভাগের এক ভাগ না দশ ভাগের এক ভাগ যে বৃষ্টির পরিমাণটাই বেশি হয় তাহলে দশ ভাগের এক ভাগ দেবে আর নিজের সেচের পরিমাণ যদি বেশি হয় তাহলে সে দিবে দেবে ভাগের এক ভাগ দেবে এখন এখন যদি এমন যদি হয়ে যায় যে একেবারে ফিফটি পার্সেন্ট যদি হয়ে যায় সমান 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 বৃষ্টির পানিও যতটুকু নিজস্ব সেচের পানিও ততটুকু এমন যদি হয় তাহলে এখানে সরাসরি দলিল পাওয়া যায় না তবে অনামায়ক্রমের ইজতেহাজ আছে এবং এ ব্যাপারে কোনো অলামায়ক্রমের মধ্যে মতভেদ নেই সেটা হলো যে একবার যদি ফিফটি পারসেন্ট হয়ে যায় দুই দিকেই তাহলে সেখানে দশ ভাগের তিন চতুর্থাংশ দিবে দশ ভাগের মানে অসরের তিন চতুর্থাংশ এক ভাগ হল না এক ভাগের যেমন উদাহরণ দিয়ে বলবেন যে বিশ মন হল তো বিশ মনকে যদি আমি দশ অসর বের করি তাহলে কয় মন আসবে দুই মন দুই মন আসবে দুই মনকে আমি কি করবো চার ভাগ করব তাহলে বিশ কেজি বিশ কেজি করলে চার ভাগ হবে তিন ভাগ দিবে তিন ভাগ দেবে তাহলে এক মন বিশ কেজি দিবে যেখানে দুই মন দিত জি জি অবসর হিসাবে সেখানে সে এক মন বিশ কেজি দিবে এবং ইজতেমাদ এবং ইবন কুদামা রাহেমা তিনি বলছেন যে এই ব্যাপারে ওলামা একরামের মধ্যে কোনো মতভেদ আছে বলে আমার জানা নাই এবং শেখ বিন সালেহ আল ওসাইমিন তিনি তার শারহুল মমতাতে একই কথা বলতেছেন এবং এই ব্যাপারে আসলে ওলামায়ক্রামের মতভেদ নেই লাজনা ফতোয়া লাজনা দায়মে এই ফতোয়াই প্রদান করেছে আচ্ছা ধন্যবাদ অত্যন্ত সুন্দর বিষয় যেটা আসলে অনেকের জানার প্রয়োজন ছিল যে এরকম তো তো হতে 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 পারে 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 যে অর্ধেক সমান সমান কম আমরা এবার পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর কাবরুল ইসলামের কাছে যে আমরা ওষুধের বিষয়টা মোটামুটি আপনাদের দুজনের আলোচনা থেকে একেবারে স্পষ্ট হয়ে গেল যে কীভাবে ওষুধটা বের করতে হবে এবং কি পরিমাণ হলে করতে হবে অনেকগুলি প্রশ্ন আপনার উত্তর দিয়েছেন এবার আমরা আরেকটা আরেকটা প্রকারে যাচ্ছি যেটা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে চতুষ্ক জন্তু যেমন আমরা গরু ছাগল উট যেগুলো আমরা লালন পালন করি আবার কিছু আছে ব্যবসায়িক ভিত্তিতে আমরা লালন পালন করি এই ক্ষেত্রে আসলে চতুষ্পদ জন্তুর জাকাতের বিষয়টা কি নিসাব কতটুকু কতটুকু পরিমাণ কোন পশুগুলো জাকাত দিতে হবে কেউ যদি ব্যবসায়িক ভিত্তিতে পাঁচটা উট কিনে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকাতে কিনলো সেটার জাকাত কীভাবে বের করবে অথবা কেউ যদি খামার করে গরুর সেই ক্ষেত্রে তার জাকাতটা কীভাবে হবে এই বিষয়ে যদি আপনি আমাদেরকে ধন্যবাদ প্রশ্নের জন্য আসলে পশুর যেটা পশুর এরকম জাকাতের জন্য একটা নির্ধারিত সীমে নিসাব আছে অর্থাৎ উট যদি পাঁচটা হয় তাহলে পাঁচটা উটে ওর একটা ছাগল এক বছর বা বছর একটা ছাগল জাকা দিতে হয় পাঁচটার কম হলে তাকে দেখা দিতে হবে না ঠিক একইভাবে গরু যদি তিরিশটা হয় তাহলে তার একটা এক বছরের বাছুর জাকা দিতে হয় ছাগল যদি চল্লিশটা হয় তাহলে তাকে একটা ছাগল জাকা দিতে হয় ঠিক এটা হচ্ছে নেশাব পশুর ক্ষেত্রে এটাও নেশাব যদি এটা কম থাকে তাহলে কিন্তু তাকে জাকা দিতে হবে না এটা প্রতিপালনের জন্য যেটা করে আর কি এখন এই পরিমাণ পশু যদি কারো থাকে এবং তারা এটা প্রতিপালন করে ব্যবসায়ী করুক যেটাই করুক তাহলে তাকে জাকা দিতে হবে পশুর জাকা দিতে হবে এখন আপনি পরের যেটা বলছেন সম্পূরক প্রশ্ন যে যদি কেউ মোটা তাজাকরণ বা হয়তো ব্যবসায়িক ভিত্তিতে তার হয়তো তিরিশটা গরু নাই কিন্তু সে হয়তো দশটা কিনেছে বা বিশটা কিনেছে কিনে সে এখন মোটা তাজা করে বা এটাকে ব্যবসায়িক ভিত্তিতে পাঁচ মাস রাখলো রেখে তারপরে বিক্রি করে দিল এক্ষেত্রে ওইটা যদি তার ব্যবসায়ী হয় অর্থাৎ সে নিয়ত এটা করছে এটা তার ব্যবসায়ী ভিত্তিতে যদি হয় তখন সে এটাকে মূলধন হিসাবে বা ব্যবসায়ী পণ্য হিসাবে সেটাকে গ্রহণ করবে রসল সাল্লা সাল্লামের জুগে সাহাবেক রামজান বলছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমার না নাখরোজা নাখরোজা জাকাতা মেম্মা দুলিল পাই আমাদেরকে নির্দেশ দেওয়া হতো ওই সব জিনিস থেকে জাকাত বের করতে যেগুলি ব্যবসায়ের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে ওনার পশুটা যদি ব্যবসায়ের জন্যই হয় উনি একটা খামার করুন গোটা তাজা করুন যেটাই করুন না কেন তখন ওটাকে বলতে হবে যে এইটা ওনার ব্যবসায়ী পণ্য তখন উনি এই ব্যবসায়ী পণ্যটাকে ওনার পণ্য হিসেবে ধরে তার যেটা মূলধন আছে সেটা হিসাব করে উনি ওইটা থেকে জাকাত বের করবেন যদি তার পরিমাণ পরিমাণ হয় অর্থাৎ সাড়ে বা তার মূল্য পরিমাণ টাকা তার থাকে তাহলে এক বছর হয়ে গেলে উনি পণ্য থেকে জায়গা দিবেন সেটা ভেড়া হোক সেটা আপনার ছাগল হোক গরু হোক যেটাই হোক না কেন ঘোড়া হোক যেটাই হোক এটা ব্যবসায়িক পণ্য হইলে এইভাবে আর যদি পশু হিসাবেই পালন করে তাহলে যেটা বললাম যে উঠ পাঁচটা তারপরে গরু হচ্ছে আপনার তিরিশটা ছাগল চল্লিশ এই পরিমাণ না থাকলে তাকে জাকা দিতে হবে না এর বেশি যখন হবে তখন এটা জায়গা দিতে হবে তবে এখানে কিন্তু একটা জিনিস আলাদা একটা হলো পশু প্রতিপালন করছে হ্যাঁ প্রতিপালন করছে আর একটা ব্যবসা করছে প্রতিপালনের ক্ষেত্রে যখন তার ওই পরিমাণ পশু থাকবে তখন তাকে জাকা দিতে হবে আর সে প্রতিপালনের উদ্দেশ্যে তার ওই পরিমাণ নাই কিন্তু এটা তার ব্যবসাই এটা যেমন আগে মরুভূমিতে লোকজন অনেক বহু মেষ নিয়ে উঠ নিয়ে প্রতিপালন করতো এটা রাখাল থাকতো তারা প্রতিপালন করতো এটা তো সেক্ষেত্রে হলো ওই নেসাপ পশুর এটা থাকলে ওই দিতে হবে কিন্তু পশুর ওই নেশা পরিমাণ তার পশু নাই কিন্তু সে ব্যবসা করছে তাহলে এটা তার ব্যবসায় পণ্য হিসাবে তার যখন অর্থের নেশাব সম পরিমাণ হয়ে যাবে তখন এক বছর হলে সে জাকাত দিবে এখানে এখানে যে বিষয়টা বললেন যেটা হচ্ছে মরুভূমিতে চড়ানো এখানে জাকাতের ক্ষেত্রে নিসাবের ক্ষেত্রে প্রতিপালন হতো আমি নিজে লালন পালন করতেছি কিছু পশু হয়তো ত্রিশটাই হলো

সরাসরি পশু থেকে সরাসরি পশু থেকে পশু আর যখন সে ব্যবসায় হিসাবে গ্রহণ করছে এটা ব্যবসা করছে জাস্ট পশু কিনছে বিক্রি করছে বা পশু সে লালন পালন করছে এক মাস রাখলো বিক্রি করে দিল দুই মাস রাখলো বিক্রি করে দিল এক্ষেত্রে তখন এটা ব্যবসায় পণ্য হিসাবে জাকাত দিবে কিন্তু সেটা যদি নেশাবও পূর্ণ হয়ে যায় সেটাও যদি নিসাব পূর্ণ হয়ে যায় মানে চল্লিশটা ছাগল যদি একটা শর্ত মানে পশুর জাকাতের ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে তো শর্তগুলোর মধ্যে একটা হলো যে সা এমা হতে হবে পশুকে রাসুল সাহালাম বলছেন যে লা জাকাত সা এমা এমাতুল গানাম এমা পশু ছাড়া জাকাত ফরজ সা এমা কাকে বলে এমা হলো বিচরণশীল বিচরণশীল কাকে বলে বিচরণশীল হলো যেটা খাদ্য কিনে খয়তে হয় না যেটা চোরে খায় চোরে খায় যেটা যেটা চোরে খায় এমন যদি বিচরণশীল পশু কারো থাকে তাহলে পশুরপর জাকাত ফরজ হবে আর সেটা হয় নিসাব বিচরণশীল পশুর ক্ষেত্রে নিসাব আসবে যে ছাগলের ক্ষেত্রে চল্লিশটি গরুর ক্ষেত্রে তিরিশটি এবং উটের ক্ষেত্রে পাঁচটি এটা হলো কিন্তু বিচরণশীল না হয় দেখা যাচ্ছে খামার আমার একশোটা গরু আছে খামারে একশোটা গরু আছে দুশোটা গরু আছে কিন্তু এটা বিচরণশীল নয় অতএব এটা পশুর উপর জাকাত ফরজ নয় বরং এটা ব্যবসায়িক পণ্য হিসেবে এর মূল্যের ওপরে জাকাত ফরজ মূল্য যদি নেসাপ পরিমাণ হয় এবং সেটা এক বছর যাবৎ থাকে আচ্ছা আচ্ছা এটা হলো ব্যবসায়িক পণ্য হিসেবে পাঁচশোটা গরু থাকলেও জাগাত ফরজ হবে না কিন্তু ব্যবসায়িক পণ্য হিসেবে এর মূল্য যদি নিসাব পরিমাণ আসে সেটা একটা গরু হলেও যদি আসে আরো আরও সম্পদ তো আছে তার সাথে একটা গরুর হিসাব আসবে যদি তার ব্যবসায়িক পণ্য হয় সেটা এবং সেটা এক বছর যাবত তার কাছে মজুত থাকলে জাগাত দিতে হবে

মরুভূমিতে হোক বা জঙ্গলে হোক যেখানে বিচরণ করে সেই ক্ষেত্রে আর এমনিতে গৃহপালিত যেগুলো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে পণ্য হিসাবে ব্যবসায়িক আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আমরা অত্যন্ত স্পষ্ট হয়েছে এই প্রশ্নের উত্তরে প্রিয় দর্শক আমাদের অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে আসলে গরু আমাদের আছে পাঁচটা তো কি করবো আমাদের তো নিসাব হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেটা ব্যবসায়িক পণ্য হিসাবে ধরে যদি বছর পূর্তি হয় এবং নিসাব পরিমাণ হয় অবশ্যই চাকাত দিতে হবে আমরা শেষ প্রশ্নে চলে আসছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমরা শরিফুল ইসলাম মাদানের কাছে রাখতে চাচ্ছি যে ওষুর যে আদায় করব আমরা যেমন নিসাব জাকাতের ক্ষেত্রে যেটা এক বছর পূর্তি শর্ত এক বছর পরে সেটা আদায় করতে হবে তো ওষুরটা আদায়ের ক্ষেত্রে এরকম কোনো শর্ত আছে কিনা এটা কখন আদায় করবে ওষুর হয়েছে সেটাকে আমরা এক বছর পরে আদায় করতে পারবো বা ছয় মাস পরে ইচ্ছাগুলো আদায় করতে পারবো বা নিজের কাছে গচ্ছিত রেখে আমরা ইচ্ছা করলে সময় সুযোগ মতো দিতে পারবো কিনা এটার সঠিক সময়টা কখন আসলে জজাকমুল্লা খেদান এক্ষেত্রে বলবো যে শস্যে কিছু কিছু শস্য মানে পণ্য আছে যেগুলোর এক বছর পূর্ণ হওয়ার শর্ত নয় তার মধ্যে একটা হলো শস্য শস্যের জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর পূর্ণ হওয়ার শর্ত নয় কারণ রাসুল আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন মসজিদে সুরাহান আহমের মধ্যে ওয়া তোমরা যেদিনই ফসল কর্তন করবে সেদিন সেদিনই জাকাত দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা এক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় যখনই ফসল কর্তন করবে মাড়াই করবে ধান মাড়াই করবে মাড়াই করার পরে ওই যেখানে মাড়াই করবে সেখান থেকে আলাদা করে দেওয়া দরকার তারপরে আলাদা করার পরে বন্ডন করুক বন্ডন করবে দু দিন পাঁচ দিন দশ দিন বন্ডন করুক সে কোনো সমস্যা নেই অনেক মানুষকে দেখা যায় যে হাজার হাজার মন ধান পায় তো যখন জিজ্ঞেস করা হয় যে আপনি জাকাত আদায় করেন ওষুধ দেন হ্যাঁ আমি এমনিতে বের করি না কিন্তু অনেক মানুষ দান করি আরো বেশি হয়ে যায় এটা কিন্তু আসল ওষুধ নয় এমনিতে দান হিসেবে গণ্য হবে এটা কিন্তু তার নির্ধারিত জাকাত তাকে অবশ্যই পরিমাণ মতো নির্ধারিত পরিমাণ যেটা জাকাতের নির্ধারিত পরিমাণ সেটা বের করতে হবে তাকে বের করে সেটা বন্টন করবে এবং এটা এক বছর পূর্ণ শর্ত নয় অনুরূপভাবে ছাগলের ক্ষেত্রে যেমন পশুর ক্ষেত্রে পশুর ক্ষেত্রে ছাগলের বাচ্চা এক বছর পূর্ণ হাসর্ত নয় জি ছাগলের বাচ্চা তার মায়ের অনুসরণ করবে এক কথায় দেখা দেখা যাচ্ছে বছরে একবার পশুর জায়গাতে আদায় করবে তো পশুর জাগাত দেখা যাচ্ছে পাঁচ দিন আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো বাচ্চাটাও কিন্তু মায়ের হিসাবে আসবে অনুরূপভাবে ব্যবসায়িক পণ্যের লভ্যাংশ লভ্যাংশ এখন এক বছর পূর্ণ হয়নি কিন্তু সেটা ব্যবসা করছে সে যখন সে বছর এক ধরেন রমাজান মাস থেকে আরেক রমাজান মাসে জায়গা দাতে করে তার ব্যবসায়িক পণ্য অতএব ওই রমাদানে তার কাছে যত সম্পদ আছে তার মূলধন যত আছে তার দোকানে যত পণ্য আছে সবগুলো হিসাব করে জায়গা দিতে হবে এতে এক বছর পূর্ণ হওয়ার শর্ত নয় লভ্যাংশের লভ্যাংশের যে লভ্যাংশের এক বছর পূর্ণ শর্ত নাই এই কয়টা জিনিস যার এক বছর পূর্ণ হওয়া শর্ত নাই কিন্তু বাকি এমনিতে অর্থ আছে কারুর কাছে স্বর্ণ আছে কারু আছে এগুলো এক বছর পূর্ণ হওয়া শর্ত কিন্তু সে এটা শর্ত বলতে কি এখানে একটা জিনিস আগে কিন্তু আদায় করা যায় এক বছর পূর্ণ হয়নি আগে কেউ দিয়ে দিবে দিতে পারে আচ্ছা আচ্ছা আব্বাস আব্দুল মোতালেব রাজা আল্লাহ তাল রাসুল সাহা অগ্রিম জাকাতের আদায়ের অনুমতি চাইলেন রাসুল সাহা সাল্লাম দিলেন অগ্রিম জাকাত আদায় করা যায় এটা জায়েজ কিন্তু এক বছর পার হয়ে গেছে দিচ্ছেন না এটা চলবে না আচ্ছা আচ্ছা এটা চলবে অবশ্যই তাকে দিয়ে দিয়ে আরেকটা জিনিস যেটা বললেন শেষে যে তার জাকাতের সম্পদ কি তার কাছে গচ্ছিত রেখে অনেক সময় পরে বা মানুষের প্রয়োজন সময় দেওয়া যায় কিনা এক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা কিন্তু আমি যদি আমার জাকাতের টাকা আমার কাছে রেখে দিই এটা কিন্তু আমার মায়ের থেকে গেল হায়াত মতর মালিক তো আল্লাহ কখন কে মারা যায় তা ঠিক নেই এই জন্য যত দ্রুত সম্ভব জাকাতের সম্পদগুলো হকদারদেরকে পৌঁছায় দেওয়া দরকার এটা আমার জিম্মা থেকে চলে গেল যদি আমার জিম্মা এই থাকা অবস্থায় আমি মারা যাই মৃত্যুবরণ করি তাহলে কে দেবে এগুলো দেবে কি দিবে না তারও একটা ঠিক নেই জায়েজ প্রয়োজনে দেওয়া যাইতে পারে কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটাই যত দ্রুত সম্ভব তার মোস্তাহেক যারা তাদের কাছে পৌঁছায় দেওয়া

এটার কারণে কিন্তু তাকে গুণাগার হতে হবে যদি সে জাকাত রেখেই মারা যায় তাহলে মনে করছে যে পরে দিব হয়তো নিয়ত আছে কিন্তু না দিতে পারলে দায়ী থাকবে সে এখানে আরেকটা বিষয় যে নিজের জিম্মায় রেখে এটা সারা বছর দেওয়া সেটার মধ্যে কিছু স্বার্থ থাকতে পারে যে আমি হয়তো ইচ্ছা করে যাদেরকে দিব তাদের সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে তারা আমার প্রতি মাইল থাকবে এরকম একটা বাসায়ের প্রসঙ্গ কিন্তু এখানে খুঁজে সুযোগটা খোঁজে খুঁজে খুঁজে আমি ওর প্রয়োজনে আমি যদি দিয়ে দিই জাকাত আমি জাকাত দিচ্ছি এটা বলবেও না কিন্তু বলবে না তো ও মনে করছে যে আমাকে মনে হয় এমনিতেই সে সহযোগিতা করলো জি জি এই বিষয়টা এই সুযোগটা সে অনেক মানুষই নেয় অনেক কোম্পানি যেটা করে আর কি জাকাতের টাকা গচ্ছিত রাখে সারা বছর মানুষকে সহযোগিতা করে কিন্তু আসলে এটা কিন্তু যেটা দিচ্ছে জাকাতের টাকায় তো অন্যের টাকায় অন্যকে দিচ্ছে জি অর্থাৎ নিজের টাকা কিন্তু না জি তার সে যদি সঠিক সময় বন্টন শেষ হয়ে যেত তাহলে সারা বছর যারা আসতো তাদেরকে কিন্তু কিছু নিজের পয়সা থেকে নিজের থেকে দিতে পারতো সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে না। মানে অর্থাৎ যাকাতটা দিয়ে অর্থাৎ যেটা আমাদের দেশে সহজে বলে কোয়ের তেল দে কইবাজা। বাজা। ভাজা মানে কই কইমাছের তেল দে কইমাছ বাজা। জি অর্থাৎ মানুষের সম্পদে মানুষের বিদায় করার মতলব হচ্ছে। তো সুন্দর বলছে। এখানে আরেকটা প্রশ্ন হবে রেখে হচ্ছে যে যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি বললেন যে জাকাতটা পৌঁছে দেওয়া। জি। খবরতে নিয়ে পৌঁছে দেওয়া। তাহলে বুঝা যাচ্ছে যে সম্পূর্ণ দায়িত্বটা টোটাল দায়িত্বটা কিন্তু জিম্বা হচ্ছে যিনি জাকাত তার জি এক্ষেত্রে আমি যদি জাকাতে টাকা কাউকে পাঠাই আধুনিক পদ্ধতি বিকাশে পাঠাচ্ছি তো এই বিকাশে পাঠানোর যে খরচটা সেটাকে দিবে দেখেন আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া জি এতে পৌঁছায় দিতে গেলে আমাকে গাড়ি ভাড়া দিয়েও যেতে হতে পারে অবশ্যই এটা আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া অর্থাৎ গাড়ি ভাড়া আমার আমি যদি বিকাশ করি কাউকে পৌঁছায় দিব বিকাশ খরচ আমার কারণ আমি জাকাত পোষায় প্রসাদ দেওয়া দায়িত্ব তাহলে তার নেওয়া না বর্তমানে এখানে এই বিষয়টা দেখেন অনেকে জাকাত আজকে জাকাত দেওয়া হবে জাকাত নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে মারা যাচ্ছে অথচ কর্তব্য ছিল বাড়িতে মালিক যে বাড়িতে গিয়ে পোষাই দিবে আজকে যদি আজকে যদি ফেতরা আদায় করে জাকাতন ফেতের যদি বলেন যে আমরা চাল দিয়ে আদায় করছি খাদ্যদ্রব্য দিয়ে এগুলো তো বন্টন করার সমস্যা কে নিতে চায় না মানুষ নিতে চাবে না কেন এটা সমস্যা আমাদের বর্তমানে আমাদের মাইন্ড হয়ে গেছে যে আমাদের কাছে আসুক আমরা দেব জি 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 আর মানুষ এসে নিতে চায় না এটা এই মাইন্ড দূর করতে হবে আমি যদি একটা গরিবের বাড়িতে পাঁচ কেজি চাল নিয়ে যাই সে অবশ্য অনেক মহ্বত করবে আমাকে অনেক ভালোবাসবে মার্শাল আমার বাড়িতে সে চাল পোছাই দিয়ে গেল অবশ্যই সে নেবেও খুশি মনে নেবে এবং অনেক সুসম্পর্ক তৈরি হবে সাথে আমার প্রশ্নটা হচ্ছে যে এই এইটা যে মানে পৌঁছানোর যে খরচটা এটাকে জাকাত ফান্ড থেকে ব্যয় করতে পারবো আমি না আমার নিজস্ব টাকা না নিজস্ব ব্যয় করতে হবে নিজস্ব ব্যয় করতে নিজস্ব অর্থাৎ বিকাশ খরচটা জাকাতের বাইরে নিতে দিতে হবে জি অবশ্যই যেহেতু পৌঁছে দেওয়ার দায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এখানে আরেকটা জিনিস যোগ করা যায় সেটা হলো এই যদি আমাদের দেশে ইসলামী সরকার হতো তাহলে আলাহামেলিনা আলাইহা থাকতো পক্ষ থেকে আদায়কারী থাকতো আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতেন তিনি নির্দিষ্ট যদি সে না আসে তাহলে তার কাছে কিন্তু বিধান যেভাবে করলেন আলী রাজিয়া প্রত্যেকে কিন্তু এইভাবে করতেন তো এখন এটা কিন্তু যথাযথ জায়গায় পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব এখন সরকারের ব্যবস্থা নাই সুতরাং যদি সমাজে ব্যবস্থা থাকে কোন ইসলামী সংগঠনে হকপন্থী সংগঠনের ব্যবস্থা থাকে তাহলে সেখান পর্যন্ত পৌঁছানোটা আমার দায়িত্ব আদৌ কোন সমাজে এরকম ব্যবস্থা নাই থাকে তাহলে হকদারদেরকে নিজের দায়িত্বে পৌঁছে দেওয়াটা ওইটা আমার দায়িত্ব জি সুতরাং খরচ আমাদেরকে দিতে হবে যা মানে জাকাত দিতে হবে জি 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে সম্পর্ক এটার সাথে যে যেটা আপনি বললেন যে বিকাশ খরচটা যাবে যিনি জাকাত দাতা তার কাছ থেকে জাকাতের ফান্ডের বাইরে তো সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে অনেক দূরবর্তী স্থানে অথবা দূরবর্তী মাদ্রাসায় বা এদিমখানায় কিছু দান করতে চাই ওষুধ থেকে তো ধান বা ওষুরের যেটা গম যেটাই হোক এই পণ্যটা তো অত দূরে পাঠানো সম্ভব না সেই ক্ষেত্রে কি করবে সেটা কি বিক্রি করে টাকা পাঠাতে পারবে নাকি পণ্যটাই পাঠাতে হবে জজাকমুল্লা খার এক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই একবার ধান যদি আমি দুই মন ধান রাখি তার জন্য দুই দুইমন ধান পাঠানো সম্ভব নয় অনেক দূরে যদি দুশো তিনশো কিলো দূরে পাঠাইতে হয় তো এক্ষেত্রে কি করবো প্রথমত আমার ওষর আমি বের করে নেব যে একে আমি এত কেজি দিলাম এই জায়গায় ওই ধান বিক্রি করতে হবে অন্য জায়গায় নিজে নিতে পারবে না কারণ এটা তার বের করে দেওয়া জাকাতের অংশ নিজে ক্রয় করতে পারবে না এটা তার জন্য জায়েজ নাই এটা কি করবে অন্যের কাছে বিক্রি করবে বিক্রি করে যে অর্থটা হবে সেই অর্থ পাঠিয়ে দেবে এটা সুবিধার জন্য কিন্তু এমন যদি কেউ মনে করে যে আমি তো দুই মন ধান দিতাম তো ধান আমার বাড়িতে রেখে দিলাম আমি দুই মন ধানের টাকা দিয়ে দিই এটা চলবে না কারণ ক্লানকৃত জিনিস সে নিজে আবার ক্রয় করতে পারবে না পারবে না এই জিনিস লক্ষ্য রাখতে হবে অবশ্যই অন্যের কাছে বিক্রি করে পাঠিয়ে দিতে পার অথবা যদি এটা অন্য কাউকে দায়িত্ব দেয় যে ভাই ঠিক আছে আমি এটা অমুক জায়গায় দিতাম তার নিজের ইচ্ছা মতো কিন্তু পৌঁছে পারবে তাহলে আমি যেটা বের করলাম আমার কিন্তু আদায় হয়ে যাবে আর এই ক্ষেত্রে এখন ওই যাকে আমি দায়িত্ব দিলাম ভাই তুমি একটু পৌঁছে দাও তাহলে প্রয়োজন আমি তাকে যাতায়াত খরচটা বা এর জন্য পৌঁছে দিতে যে খরচটা লাগবে সেটাও আমি তাকে দিয়ে সহযোগিতা করতে পারি ভাই তুমি পৌঁছে দাও এখন সে যে পদ্ধতিতে সুবিধা মনে করে ওই পদ্ধতিতে পৌঁছে দেবে যদি ধান পৌঁছানো সম্ভব হয় সেটা দেবে অথবা যদি মনে করে টাকা দিতে হবে টাকাটা দেবে সম্ভব হয় না এইভাবেই উত্তম আর কি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বলেছেন দুজনেই প্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ যাবৎ ওষর এবং গবাদি বসুর জাকাত সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর শুনেছি আমাদের দুজন অতিথির কাছ থেকে এবং অত্যন্ত দলিল ভিত্তিক তারা উত্তর দিয়েছেন আশা করি এই প্রশ্নের উত্তরগুলির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পেরেছি এবং সেই আলোকেই আমরা আমাদের ওসর এবং অন্যান্য জাকাতগুলি আদায় করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে জাকাত এটা অন্যের হক জাকাত দেওয়াটা কারোর প্রতি অনুগ্রহ নয় কারোর প্রতি কোনো করুণা নয় অন্যের সম্পদ হকদার যে তার কাছে পৌঁছে দেওয়া কাজে যিনি জাকাত দিবেন তিনি কখনোই মনে করবেন না যে আমি জাকাত দিচ্ছি মানে তার উপকার করছি তাকে সাহায্য করছি বা তার তার প্রতি দয়া করছি না দয়া নয় এটা হচ্ছে আল্লাহর একটা বিধান এই বিধানটা পালন করে যেমন আমরা সালাদ আদায় করি কেন সালাদ ফরজ আমরা সিয়াম রাখি কেন সিয়াম ফরজ আমরা হজ পালন করি কেন হজ ফরজ জন্য ঠিক অনুরূপভাবে জাকাতও একটি ফরজ বিধান যেটা আদায় করে দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব এটা তার হকটা তাকে পৌঁছে দেওয়া এটা যত দ্রুত সম্ভব এবং যত মানে নিয়ম মাফিক সম্ভব এটা পৌঁছে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য আর এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো এবং আমরা আল্লাহর বিধান পালনের সঠিকভাবে পালন করার কারণে আর পূর্ণ নেকি পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের আজকের টক শো এখানে শেষ করছি আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন এবং ইসলামের প্রতিটি বিধান সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আকুলকাউলি হদা আস্তাফিরুল্লাহ আলী আলাকুম ও সাহিরুল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি